শিৱাজৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থীৰ হৈ বুধবাৰে দুখনকৈ নিৰ্বাচনী সভাত ভাগ লয় মনজিত মহন্তই। অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদক কন্দৰ্প কলিতাৰ নেতৃত্বত প্ৰদেশ কংগ্ৰেছৰ সম্পাদক কুলদীপ বৰুৱাকে ধৰি কেইবাগৰাকীও শীৰ্ষ পৰ্যায়ৰ নেতাৰ উপস্থিতিয়ে শিৱাজৰত গৰম কৰি তোলে কংগ্ৰেছৰ নিৰ্বাচনী বতাহ। কংগ্ৰেছ দলৰ 8 নং ৱাৰ্ডৰ প্ৰাৰ্থী ৰিজুৱানা চুলতানা আৰু 7 নং ৱাৰ্ডৰ প্ৰাৰ্থী নুৰুল হকৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰত ভাগ লৈ বিজেপি দলৰ হৈ প্ৰবল প্ৰতিৰোধ গঢ়ি তুলিবলৈ ৰাইজক আহ্বান জনায় নেতৃবৃন্দই। আনহাতে শিৱাজৰত কংগ্ৰেছৰ নেতৃত্বতেই পৌৰসভা গঠন হোৱাৰ দৃঢ়তা প্ৰকাশ কৰিছে প্ৰদেশ কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদক কন্দৰ্প কলিতাই। এতিয়া দেখিছো আমাৰ মুখ্যমন্ত্ৰীজন ভূমাফিয়া, আৰে কেনেকুৱা ধৈৰ্যৰ কথা, লাজৰ কথা। আমি ক'বলগীয়া হৈছে আমাৰ মুখ্যমন্ত্ৰীয়ে মাটি ডাল দিয়া ভূমাফিয়া, ইয়াতকে লাজৰ কথা আছে? ক'ত বাস কৰিছো, ক'ত বাস কৰি আছো? নিজকে সোধৰ কুকুৰ ভাত হয় যে আমি কাৰ শাসনত আছো, এজন ভূমাফিয়াৰ শাসনত আছো। গতিকে এই ভূমাফিয়াৰ শাসনত ইয়াতকে ভাল কিবা আশা কৰাটো আমাৰ কাৰণে ভুল হ'ব। আমি পৰিৱৰ্তন বিচাৰিছোঁ, তেওঁলোকে চৌধত কৈছিলে, ফলত কৈছিলে, আমি এতিয়া কৈছোঁ যে আমাক পৰিৱৰ্তন লাগে, অসমৰ মানুহক পৰিৱৰ্তন লাগে, জীয়াই থকাৰ অধিকাৰ লাগে, মানুহৰ নিচিনাকৈ মূৰ তুলি কথা কোৱাৰ অধিকাৰ লাগে। আমাক মুছলমান বিদ্বেষ নালাগে, আমি মিলিজুলি থাকিব লাগে, দেশখন গঢ়িব লাগে, অসমখন গঢ়িব লাগে, হয় নে নহয়? আপোনালোকে ভয় কৰে নেকি? ইমান চুপচাপ কৰি আছে। হিমন্ত বিশ্ব শৰ্মাই একো চিনিব নোৱাৰে, আপোনালোকৰ মোম এডালো চিনিব নোৱাৰে। আমিও চেলেঞ্জ কৰিছো হিমন্ত বিশ্ব শৰ্মাক, যদি সাহস আছে তোমাৰ বিৰুদ্ধে যিবিলাক কেলেংকাৰীৰ অভিযোগ উত্থাপিত হৈছে প্ৰমাণ কৰা, তদন্ত কৰা। আমি প্ৰতিজ্ঞাবদ্ধ হৈছো যে যিকোনো উপায়ে ৰাইজক লগত লৈ অহা দিনত আমি বিজেপিক বান্ধি কুন্ধি ব্ৰহ্মপুত্ৰত নিক্ষেপ কৰিম। বিজেপিক আৰু অসমত অটকলি চলাবলৈ দিয়া নহ'ব, বহুত হৈ গ'ল। আৰু যেন বিজেপি মেলি অসমৰ সমাজখন সন্মান কৰি পেলাব। তেওঁলোকে পূজা পাৰ্বণ কৰি হিন্দুত্ববাদৰ কথা কয়, কিন্তু পূজা পাৰ্বণ কৰিবলৈও বাহিৰৰ পৰা প্ৰতিজন অসমৰ ব্ৰাহ্মণসকলকো তেওঁলোকে গ্ৰাহ্য নকৰে, এনেকুৱা হিন্দুত্ববাদী এইবিলাক মানুহ। আমি নিজৰ বিবেকেৰে বিচাৰ বুদ্ধি কৰিবৰ হ'ল। আমি ভয় খাওঁ বেছিকৈ যে আমি কথা কম, মইতো বকি আছো 35-40 বছৰ, কি কৰিছিলো মই, মইতো চেলেঞ্জ কৰিছো, বাৰে বাৰে চেলেঞ্জ কৰিছো যে হিমন্ত বিশ্ব শৰ্মাই হিন্দু বাংলাদেশী আনিব খুজিছে, আমি হ'বলৈ নিদিওঁ। যদি তেওঁ ইমান হিন্দু বাংলাদেশী লাগে, তেওঁ লগতে বাংলাদেশ অসমত নহ'ব, মইতো চেলেঞ্জ কৰিছো, তেওঁ গৰু গভীৰ বান্ধি থৈ আহিছে। তাৰপিছত কিয় সাহস নকৰে? তেওঁ ভূমি কেলেংকাৰী গণাই দিয়া হ'ল কংগ্ৰেছে, আজিলৈকে তদন্ত ঘোষণা কৰিবলৈ সাহস নহয়। কিয়? ক'ৰবাত কিবা আছে, দাল মে খোজ কালা হে, যদি কোৱা নাথাকে দাইল তেওঁ ইমান ভয় কৰা কি কাৰণ? তেওঁলোকে গোটেই সমাজখন ভাগ ভাগ কৰি পেলাইছে, পইচা দি কিনিছে মানুহ, যাক পইচা দি কিনিব পৰা নাই ভাবুকি দিছে, ধমকি দিছে, পৰিয়ালৰ মানুহক মাতি নি আমাৰ এই পৌৰসভা নিৰ্বাচনতে অসমৰ বিধেয়ক ভয় খাই নাখায়, এই বিজেপিৰ শাসনত ভয় কৰে নকৰে? বুকুত হাত থাকক। এইটো 8 নম্বৰ ৱাৰ্ডটো হয় ৰিজুৱাৰা বেগম, ৰিজুৱাৰা চুলতানা ইয়াৰ প্ৰাৰ্থী, তেখেতে সাহসেৰে ইমান ভয় ভাবুকিৰ মাজত, প্ৰলোভনৰ মাজত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবলৈ যে আগবাঢ়িছে, এইটো আমাৰ কাৰণে খুব ভাল লক্ষণ। আৰু ৰাইজ আচলতে উদ্দিষ্ট হৈছে বিজেপিৰ যিটো ধৰ্মান্ধতা, তেওঁলোকৰ উগ্ৰ হিন্দুত্ববাদ, এইবিলাকে মানুহক আমুৱাইছে। মানুহক কি লাগে? ভালকৈ খায়, দুবেলা দুমুঠি সহজে খাবলৈ পাব লাগে, শান্তিত থাকিবলৈ পাব লাগে, হাই কাজিয়া বন্ধ হ'ব লাগে, সমাজখনৰ উন্নতি হ'ব লাগে। যদি এইখিনিয়ে নহয় তেতিয়াহ'লে ৰাইজে কি কাৰণে ভাল পাব? আজি বিজেপিৰ চাৰিওফালে তেওঁলোকে কয় যে আমিয়ে জিকিম, ইয়াত কোনো আৰু ফিল্ডত কোনো নাই। যদি কোনোৱে নাই, এই যে দজনে দজনে তেওঁলোকৰ মন্ত্ৰী বিধায়কবিলাক ঘূৰি ফুৰিছে পৌৰসভাত, মাজুলীত, কি কাৰণে? যদি আমি শক্তিহীনেই কংগ্ৰেছ বা বাকী দলবিলাক যদি শক্তিহীন,
তেতিয়া তোমালোকে ইমান চিন্তা করবলগীয় আছে? দিন রাতে খোৱন খাওয়ন বাদ দি যে ঘুরি ফুরি আছে দেদেরিয়ায় শাসনত থাকার পিছত, সেইটো কি বুঝায় যে তেওঁলোকৰ যে ভৰি তলৰ মাটি খহিছে এই কথাটো তেওঁলোকে বুজি পাইছে? আর বুঝি পাইছে কারণে 10 মার্চের আগতে লড়ালৈকে পৌরসভা নির্বাচন পাতিছে, 10 মার্চের আগতে লড়ালৈকে মাজুলী উপনির্বাচন পাতিছে, লড়ালৈকে এটা হঠাৎ হওয়া ঘটনা। মাজুলী কি হব? মাজুলীত আমার খুব ভাল চিত্তরঞ্জন বসুমতারী, তেখেত হল জাতীয় পরিষদের প্রার্থী, কিন্তু আমি কথা দিছিলো যে এই জাতীয় পরিষদক আমি এৰি দিম, গতি আমি সমর্থন দিছো। আমার সভাপতি ডাঙরিয়া তাতে বাহর পাতি লৈছে যোৱা প্রায় এসপ্তাহ ধরে প্রচারত নামিছে, আজিও এখন ডাঙর সভা হয়েছে, অখিল গগৈ রাইজর দলের, নরীনজ্যোতি গগৈ আমার জাতীয় পরিষদের আর আমার সভাপতি ডাঙরিয়া একেলগে আজি বিশাল সভা করেছে, আর এইকদিন সদায় সভা সমিতি হয়ে আছে, আর তার রাইজর যে রেসপন্স যে সঁহারি সেইটে খুব স্পষ্ট করে দিছে যে এবার মাজুলী রাইজে তেওঁলোকৰ যিটো ঐতিহ্য সেই ঐতিহ্য রক্ষা করবর কারণে বিরোধী প্রার্থীজনক উমৈহতীয়া প্রার্থীজনক তেওঁলোকে সম্পূর্ণ সহযোগিতা আগবাব। আমি তো চারিখনত দিছিল, দিয়ার পিছত আমার এজনে বিজেপির যুক্ত ছাতুকারিতা ভয় খুয়ায় ভাবুকি দিয়ে পয়সা লোভ দিয়ে উত্তর গুয়াহীত কারবাক কৈছে ফুরি আগে ফ্যামিলি লো মানে পয়সা দিম, ফোন করে ফ্যামিলিক ভাবুকি দিছে, তার প্রভাব ইয়াতো পড়ছে, এজনক দিছিলে তৃষ্টিব নিলে বতাহত গাটো ঢিলাই দিলে উদ্যোগ করেছে, বাকি তিনজন আছে খুব সাহসী, ইয়াতো রিজুয়ারা সুলতানা ডাঙরিয়া আছে 8 নম্বর ওয়ার্ডত, গতি এই তিনটা সিটতে আমি জয়লাভ করি এই নিশ্চিত, আর রিজুয়ালা সুলতানার তো খুবই ভাল মানে যেটু দেখিল আজি, গতি আমি আশাবাদী আর পৌর নিগমত পৌরসভাবিলাকত গোটেত আমি প্রায় 900 ওয়ার্ডত প্রতিদ্বন্দ্বিতা করেছো, 921টা ওয়ার্ড আছে, তার ভিতর আমি প্রায় 900তে প্রতিদ্বন্দ্বিতা করছো, আর এনেকে ভয় ভাবুকি দিয়ে কিছুই উদ্রোগ করেছে, এখানে আমি একটু পুরাই দিছিল। তাকে আমার পৌরসভা যে নির্বাচন, এই নির্বাচনত কংগ্রেসের জয় জয় ময় ময় অবস্থা আমি দেখবলে পাইছো, আর আজি আপনাদের দেখিছে যে আমার শিপাজার পৌরসভার আমার যে নির্বাচনের 8 নম্বর ওয়ার্ডর আমার প্রার্থী রিজুয়ারা বেগমর হয়ে আমার প্রদেশ কংগ্রেস কমিটির কেবাগারক জ্যেষ্ঠ নেতা আমার শ্রদ্ধেয় দ্বিজেন শর্মা ডাঙরিয়া, মজিদ মহন্ত ডাঙরিয়া, কুশল শর্মা ডাঙরিয়া আহি ইতিমধ্যে তেখেতক নির্বাচিত করবর কারণে ভাষণ প্রদান করেছে, আর রাইজে ইয়াত আহি যথেষ্ট ভিড় করেছে, লোকের লোকারণ্য হয়েছে, গতি 8 নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডটি ইতিমধ্যে আমার জিকাটো নিশ্চিত হয়েছে, আর বাকিকেটা ওয়ার্ডও আমার ক্রমান্বয়ে আমার পজিশন ভাল হয়ে আছে, গতি আমি আশা করছো আমার শিপাচারত এবার কংগ্রেসের নেতৃত্বত আমার যে আমার সমর্থিত যখন পার্টি আছে নির্দলীয় আর সিপিআই সমর্থনত ইয়াত আমার সরকার হব, আমার পৌরসভা আমার দলরে হব, শিপাজার পৌরসভা কংগ্রেসের নেতৃত্বত আমার যখন আমার সমর্থিত প্রার্থী আছে আমি আমার ইয়াত আমি সিপিআই সিপিএমক সমর্থন দিছো, আর চারিটা ওয়ার্ডত আমি নির্দলীয়ক আমি সমর্থন দিছো, আর আপনাদের গমেই পেয়েছে যে নির্দলীয় প্রার্থীসকলের প্রভাব যথেষ্ট বেশি হয়েছে কংগ্রেসের সমানে, সেইকটা ওয়ার্ডত আমি কংগ্রেসের নির্দলীয়ক আমি সমর্থন দিছো, গতি ইয়াত কংগ্রেস নির্দলীয় আর সিপিআই সিপিএমর আমার পৌরসভা আমি দখল করিম আর আমি সরকার করি, যাকালি ইয়াত অগপজলের সভা হয়েছিল ইয়াত মানুষই হওয়া নাই, গতি আজি আমার আপনাদের দেখিছে ইয়াত হাজারের উপর মানুষ ইতিমধ্যে ইয়াত আহি জমা হয়েছে, আর এটা ওয়ার্ডত ভোটাধিকার খুব বেশি 1000 ভোট পালে জিকি যায়, কিন্তু ইয়াত আমার উপস্থিতির সংখ্যায় 1000 হয়েছে, গতি এ প্রমাণ করেছে যে আমার জয় নিশ্চিত। ডুমনি চকীৰ পৰা আতিকুৰ ৰহমানৰ ৰিপৰ্ট নিউজ 7।